সে তো আর কম নয়, একেবারে 12 লাখ মাটির প্রদীপ জ্বলল একই সময়ে। পুড়েছে 3600 লিটার সরিষা তেল, আর যারা জ্বালিয়েছেন তারও সংখ্যায় 12,000। তাই তো নাম এলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। আয়োজন ছিল সূর্য নদীর তীরে, সেখানে আলোর মেলা। যদিও বা গত বছর ভারতের অযোধ্যার এই দীপাবলি উৎসবেই প্রায় 6 লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল, তবে এবার শুধুমাত্র রামকি পৌরি ঘাটে জ্বালানো হয়েছে 9 লাখ প্রদীপ। বাকি 3 লাখ প্রদীপে সাজানো হয়েছিল পুরো অযোধ্যা। 15টি বিশ্ববিদ্যালয়ের 5টি কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন, সাথে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। কথিত আছে 14 বছর বনবাসের শেষে রাবণ বধ করে কার্তিক মাসের অমাবস্যার দিনেই অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র। তাকে স্বাগত জানাতে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছিলেন অযোধ্যাবাসী। সেই থেকেই দীপাবলির সূচনা। প্রতি বছর এদিনে বিভিন্ন পৌরাণিক জায়গায় জ্বালানো হয় প্রদীপ। মুবাল্লিক করিম, মাই টিভি।